আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অনেকেরই জৈব যৌগে অনেক প্রবলেম আছে। তোমরা অনেকেই জৈব যৌগে অনেক দুর্বল, কিংবা কেউ এইচএসসিতে জৈব যৌগ একদম ধরোইনি। আবার অনেকে জৈব যৌগ টুকটাক পারো কিন্তু কনফিডেন্ট না, কোশ্চেনগুলো সলভ করতে পারো না। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে, আবার অনেকে মেসেঞ্জারে নক দিয়ে বলছো, ভাইয়া জৈব যৌগের উপরে একটা ভিডিও দেন যেখানে আমি মোটামুটি একটা সুন্দর গাইডলাইন পাবো, এবং কম পড়ে যাতে জৈব যৌগ থেকে ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন কমন পাওয়া যায় এমন একটা ভিডিও দেন, বা এমন একটা টপিক মেনশন করে ভিডিও দেন যেখান থেকে আমি গাইডলাইন পাবো। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। তোমাদের সাথে আছে আমি মিল্টন খন্দকার ভাইয়া। তোমরা জানো আমি বুটেসে লেখাপড়া করি এবং উদ্ভাসে টুকটাক কেমিস্ট্রি পড়াই। তো এই ভিডিওতে মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করব তুমি জৈব যৌগ থেকে কি কি পড়বে এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। তো খেয়াল করো ভাইয়া, জৈব যৌগ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যায়, প্রত্যেক বছরই কোশ্চেন আসতে দেখা যায়, দেখবা যে নামকরণ এবং সমানুতা থেকে। নামকরণ এবং সমানুতা এমন একটা টপিক, এই টপিক থেকে তুমি প্রত্যেক বছরই ঢাকা ইউনিভার্সিটির কয়ুনিটে প্রশ্ন আসতে দেখবে। হয় নামকরণ থেকে একটা আসবে, না হয় সমানুতা থেকে একটা আসবে। যদি নামকরণ থেকে একটা কোশ্চেন আসে তাহলে সমানুতা থেকে নাও আসতে পারে, আবার সমানুতা থেকে আসলে নামকরণ থেকে নাও আসতে পারে, আবার কখনো কখনো তুমি দেখবা যে দুইটা থেকে দুইটা কোশ্চেনও দিয়ে দিতে পারে, সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এই দুইটার একটা টপিক থেকে একটা কোশ্চেন প্রতি বছরই থাকে, সুতরাং এইটা ভালো করে জানার গুরুত্ব অপরিসীম। এখন খেয়াল করো, নামকরণ এবং সমানুতা এই জিনিসটা থেকে তুমি কি কি পড়বা। দেখো নামকরণে তোমরা যারা কাঁচা, তোমাদের নামকরণে যদি প্রবলেম থাকে তাহলে একটু মাথায় রাখবা যে নামকরণের জন্য অনেক বেশি পড়াশোনা করা লাগে না। তুমি জাস্ট ইউপ্যাক পদ্ধতিতে নামকরণটাই ঠিকঠাকভাবে পড়লেই হবে। এতে এর জন্য তুমি কি করবা, তোমাকে একটা শর্ট ট্রিক্স দিই। তুমি ইউটিউবে নামকরণ বলে সার্চ দিবা, দেখবা একটা সুন্দর ভিডিও, যে কোনো একটা ভিডিও দেখবা, 40-50 মিনিট একটা ভিডিও, যেটাতে কমপ্লিট গাইডলাইন আছে বলে তোমার মনে হয় এরকম একটা ভিডিও নাও। সেখানে যে শর্ট ট্রিক্স যেইগুলো আছে, যেমন হচ্ছে প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্সের যেই মেথডটা আছে, এই মেথডে তুমি নামকরণটা খুব ভালো করে শিখে নাও। এবং এই নামকরণ শেখার সময় তুমি অনেকগুলা উদাহরণ ওই ভিডিওতে যেগুলা তার ভাইয়ারা শেখাচ্ছে ওই ভিডিও অনুযায়ী ওইটা তুমি একটা সুন্দর নোট বানাই ফেলো। নোট বানায় ওই কয়েকটা কয়েকবার প্র্যাকটিস করো। করার পরে তুমি পরবর্তী স্টেজে যেটা করবা, যে ঢাকা ইউনিভার্সিটির কয়ুনিটে অন্যান্য ইউনিভার্সিটিতে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলা পরের স্টেজে তুমি সলভ করো। করলেই দেখবা নামকরণ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো তুমি পেরে যাচ্ছ, তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। আরেকটা ব্যাপার তুমি মাথায় রাখবা, ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে ভাওয়েল এবং কনসোনেন্টের একটা প্রবলেম আছে। এই জায়গা থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবারই কোশ্চেন করে, প্রত্যেকবার না করলে মাঝে মাঝে দেখা যায়। যখনই তুমি নামকরণ বাংলায় না করে ইংলিশে করবা তখন ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হয়। তো এই ক্ষেত্রে তুমি যেই ভিডিওটা দেখতেছো ইউটিউব থেকে ওই ভিডিওতে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটা ক্লিয়ার করছে কিনা এটা মাথায় রাখবা। যদি না করে তাহলে কয়েকটা ভিডিও দেখে দেখে খুঁজে নিবা যে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটা আসলে কি। ওকে, নামকরণ গেল, এরপরে আসি আমরা সমানুতায়। তুমি জানো সমানুতায় দুই ধরনের সমানুতা আছে, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তো গাঠনিক সমানুতার ক্ষেত্রে গাঠনিক সমানুতা নির্ণয় করার যে প্রসেসটা আছে এইটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ধরো তোমাকে একটা সংকেত দিয়ে দিবে, সেই সংকেত থেকে বলবে যে এখান থেকে গাঠনিক সমানুতা লিখো। তো সেক্ষেত্রে তুমি চেইন সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, টটোমারিজম সবগুলাই করবা। ওই সংকেত থেকে নির্ণয় করে কিন্তু তুমি দেখাবা। তো সেই ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে গাঠনিক সমানুতা নির্ণয় করার যে প্রসেস আছে এটা ভালো করে শিখবো। ওকে, দ্বিতীয় যে ব্যাপারটা আছে, এখান থেকে গাঠনিক সমানুতার ভিতরে কার্যকরীমূলক সমানুতা, টটোমারিজম, মেটামারিজম, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো টটোমারিজম, মেটামারিজম এবং কার্যকরীমূলক সমানুতা এগুলার যথেষ্ট পরিমাণে উদাহরণ তুমি সলভ করো, যথেষ্ট পরিমাণে। যে কয়টা উদাহরণ তুমি বইয়ে পাও বইয়েরগুলো খাতায় নোট করে নাও। এক্সট্রা ঢাকা ইউনিভার্সিটির কয়েনিক বা অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করতে যেগুলো পাবা ওগুলো তুমি তোমার খাতায় নোট করে নাও, কারণ এই উদাহরণগুলাই আসবে, এর বাইরে উদাহরণ নাই। তুমি এই কয়েকটা উদাহরণ পারলেই দেখা যাবে যে জিনিসগুলোর সাথে তুমি অ্যাডজাস্ট হয়ে গেছো। আশা করি আমার কথাটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে কি বোঝাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, এরপর আসো একটু জ্যামিতিক সমানুতায়। তো তুমি জানো জ্যামিতিক সমানুতার ভিতরে দুই ধরনের সমানুতা আছে, একটা হচ্ছে সিস্টান্স সমানুতা আর একটা হচ্ছে আলোক সমানুতা। তো সিস্টান্স সমানুতার ক্ষেত্রে কারা কারা সিস্টান্স সমানুতা দেয় এটা তোমাকে প্রথম জানতে হবে। তো কারা কারা দেয় সেই শর্তগুলো তোমাকে জেনে ওইটার উদাহরণ প্র্যাকটিস করতে হবে। একইভাবে আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে কারা কারা আলোক সক্রিয় সমানুতা দেয় সেটা তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এই যে আইডেন্টিফাই করা শিখলা,
এরপরে আলোক সক্রিয় সমতার ভিতরে অন্যান্য যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে রেসিমিক মিশ্রণ, এনানসিওমার, মেসোযৌগ, এই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে ব্যাখ্যা পড়ো, এবং এখান থেকেও বইয়ে যে সমস্ত উদাহরণগুলো আছে ওগুলো তো পড়বা, এগুলো খুব ভালো করে পড়ো। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির প্রশ্ন সলভ করতে যে সমস্ত উদাহরণ তুমি পাবে ওইগুলো ভালো করে সলভ করো। আশা করি বুঝতে পারছো যে সমানুতা এবং নামকরণ থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং এগুলো তুমি কিভাবে সলভ করবে। ওকে, এরপরে আসি আমরা আমাদের পরবর্তী টপিকে। পরবর্তীতে দেখবা ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে সব সময় প্রশ্ন আসতে দেখা দেয়। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে কি প্রশ্ন আসে ভাইয়া খেয়াল করে দেখো। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে সবসময় দেখবা নামধারী বিক্রিয়া আসে, নামধারী বিক্রিয়া এবং শনাক্তকরণ। তো তুমি পুরা জৈব যৌগ থেকেই সবসময় মাথায় রাখবা নামধারী বিক্রিয়া এবং শনাক্তকরণ যদি কোথাও পাও সেই জিনিসটা বাদ দিবা না, ওইটা খুব ভালো করে পড়বা। তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকেও এরকম নামধারী বিক্রিয়া আছে, শনাক্তকারী বিক্রিয়া আছে, এগুলো খুব ভালো করে পড়া শুরু করো। তো দেখো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের ভিতরে যেমন তোমার হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের ভিতরে অনেকগুলা নামধারী বিক্রিয়া আছে, যেমন হচ্ছে সাইজেপ, মার্কনিকভ, এন্টি মার্কনিকভ, এগুলো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া নামধারী, এবং এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় এগুলা শর্ত কি, কিভাবে কাজ করে, উদাহরণ সহকারে এগুলো খুব ভালো করে পড়ো, তাহলে তোমার মোটামুটি এখান থেকে প্রিপারেশন চলে হয়ে যাবে এবং তুমি এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবা। পাশাপাশি এখান থেকে অ্যালকাইন ওয়ানের সক্রিয়তা ব্যাখ্যা করো, এই টাইপের ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আসে, এটা বেশ বেশি আসে, এজন্য এটা বললাম, এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসে, এগুলো তুমি ভালো করে পড়ে নিবা। ওকে, এবার দেখো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরে পরবর্তী যে টপিকটা তুমি ভালো করে পড়বা সেটা হচ্ছে বেনজিন। বেনজিন তোমাকে খুব ভালো করে পড়তে হবে, বেনজিন থেকে অনেক টাইপের কোয়েশ্চেন আসে। বেনজিন থেকে যেমন দেখো যে বেনজিন থেকে অ্যারোমেটিসিটি থেকে কোয়েশ্চেন হয়, কিন্তু বেনজিনের অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করতে বলে, বা বেনজিনের অ্যারোমেটিসিটি থেকে এমসিকিউ আসে, হাকেল তত্ত্ব থেকে এমসিকিউ আসে। সুতরাং হাকেল তত্ত্ব, বেনজিনের অ্যারোমেটিসিটি, এই ব্যাপারটা ভালো করে পড়বা। এরপরে বেনজিনের অর্থ, প্যারা, মেটা, নির্দেশক, এই তিন প্রকার নির্দেশক উদাহরণ সহ পড়বা। বেনজিনের যে সমস্ত নামধারী বিক্রিয়াগুলো আছে যেমন নাইট্রেশন, সালফোনেশন, এগুলো ভালো করে পড়ে ফেলবা। পাশাপাশি বেনজিনের রেজোনেন্সটা ভালো করে পড়বা। এই কয়েকটা জিনিস তুমি যদি বেনজিন থেকে পড়াশোনা করো ঠিকঠাক মতো, তাহলে আমার মনে হয় বেনজিন থেকে তোমার প্রিপারেশন একদম গুছিয়ে যাবে। ওকে, এরপরে আসো পরবর্তী যে টপিক থেকে কোশ্চেন আসতে দেখা যায় সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল। খেয়াল করো অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল থেকে তুমি সবসময় প্রশ্ন আসতে দেখবা, এই দুইটা টপিকে যে কোনো একটা থেকে কিন্তু একটা এফসিকিউ থাকে। তো অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলের ভিতরে দেখো শনাক্তকারী বিক্রিয়া আছে, নামধারী বিক্রিয়া আছে, এগুলো এখান থেকে ভালো করে পড়বা। এবার এর ভিতরে দেখবা SN1 SN2 এর অনেক ব্যাখ্যা আছে, SN1 SN2 থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং SN1 SN2 ভালো করে পড়বা, এবং এখান থেকে যেমন শনাক্তকারী বিক্রিয়ার ভিতরে ক্লোরোফর্ম শনাক্তকরণ, যেটা যেটার নাম হচ্ছে কার্বিলামিন পরীক্ষা, তো এই যে বিক্রিয়াটা এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে দেখা যায়। মানে অনেক প্রশ্ন আসতে বলতে বিভিন্ন ইউনিভার্সিটিতেই দেখবে এখান থেকে প্রশ্ন চলে আসছে, তো সুতরাং এটাও ভালো করে পড়বা। ওকে, এরপরে অ্যালকোহল অংশ থেকে অনেক কিছু পড়ার আছে আসলে, তো আমি মোটামুটি সামারি করার চেষ্টা করবো এখান থেকে তুমি কি কি পড়বা। অ্যালকোহলের ভিতরে তুমি দেখবা প্রস্তুতির ভিতরে 1-2-3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির আলাদা কিছু রিয়াকশন আছে, যে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুতি করব, 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুতি করব, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুতি করব। এই যে 1-2-3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়াটা আছে এইটা তোমাকে ভালো করে পড়তে হবে, মাথায় রাখবা এই 1-2-3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি বিক্রিয়া তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে দেখো এছাড়া অ্যালকোহলের দ্রাব্যতা আছে, অ্যালকোহলের দ্রাব্যতা অংশটা তোমাকে ভালো করে পড়তে হবে। অ্যালকোহলের দ্রাব্যতা অংশের ভিতরে হাইড্রোজেন বন্ডের যে ব্যাখ্যাটা আছে, কেন অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় হাইড্রোজেন বন্ডের কারণে, এই ব্যাখ্যাটা ভালো করে পড়ো। পাশাপাশি অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া যে কয়টা আছে ওই কয়টা সব কয়টাই পড়ো, যেমন PCl5 দিয়ে শনাক্তকরণ হয়, এই শনাক্তকারী বিক্রিয়াগুলো পড়ো। এবার 1-2-3 ডিগ্রি অ্যালকোহলের ভিতরে পার্থক্যকরণের জন্য একটা বিক্রিয়া আছে যেটাকে বলা হয় লুকাস টেস্ট বা লুকাস বিক্রিয়া, এই লুকাস টেস্টটা ভালো করে পড়ো, এখান থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, এরপরে আসো আমাদের পরবর্তী টপিক। পরবর্তী টপিকে তুমি অ্যালডিহাইড কিটোন খুব ভালো করে পড়বা, অ্যালডিহাইড কিটোন, কেন অ্যালডিহাইড কিটোন ভালো করে পড়বা, অ্যালডিহাইড কিটোন থেকেও ভাইয়া সবসময় প্রশ্ন আসতে দেখা যায়, এবং
অ্যালিয়াইড কিটোনের বিক্রিয়াগুলো পার্সোনালি আমার খুবই ভালো লাগে, কারণ অ্যালিয়াইড কিটোনে তুমি যদি প্লাস মাইনাস করে বুঝে পড়তে পারো ভাইয়া, তুমি দেখবা সবকিছু অটোমেটিক মিলে যাচ্ছে। এই জন্য অ্যালিয়াইড কিটোনের পরীক্ষাগুলো আমার বেশ ভালো লাগে। তুমি কার্বনিল যৌগের সক্রিয়তার ক্রম বলে যে ব্যাপারটা আছে এটা খুবই ভালো করে পড়বা। এর ভিতরে কে সবচেয়ে কম সক্রিয়, কে সবচেয়ে বেশি সক্রিয়, এই ব্যাপারটা ভালো করে পড়বা। ওকে, এরপরে আসো এখান থেকে নামধারী বিক্রিয়া কী কী আছে। নামধারী বিক্রিয়ার ভিতরে অ্যালডল ঘনীভবন আছে, ক্যানিজারো বিক্রিয়া আছে, তারপর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া আছে। এই যে বিক্রিয়াগুলো আছে এগুলা কোন কোন শর্তে বিক্রিয়া দেয় এবং তাদের উদাহরণ কী কী, এগুলা কিন্তু খুব আসে, বিশেষ করে ক্যানিজারো, হ্যালোফর্ম, তারপর হচ্ছে তোমার অ্যালডল ঘনীভবন, এই বিক্রিয়াগুলোর উদাহরণ খুব আসে। সুতরাং এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। এরপরে যেই টপিকটা তুমি পড়বা সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে অ্যামিন একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। এই জায়গা থেকে তুমি নামধারী বিক্রিয়া শনাক্তকরণ পড়বা, পাশাপাশি অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম পড়বা। কি পড়বা? অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম। সুতরাং অ্যামিন পড়া, অ্যামিনও খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখানেও তোমাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে পড়তে হবে। তো আমি যেই কথাগুলো বললাম এই ভিডিওতে বলার চেষ্টা করলাম, এই যে টপিকগুলো এগুলো খুব ভালো করে তুমি পড়ে ফেলো। আশা করি এগুলো পড়ে ফেললে মোটামুটি, আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব কম টপিক নিয়ে নে তোমাদের বলার, অনেক টপিক আছে, অনেক টপিক থেকে একদম মেইন মেইন কনক্রিট যেই জায়গা থেকে প্রশ্ন আসে ওগুলাই তোমাদের বলার চেষ্টা করছি। আশা করছি এই টপিকগুলো তোমরা পড়ে ফেলবা, পাশাপাশি কোনো স্পেসিফিক টপিকের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা না বুঝতে পারো সেটা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব ভিডিও আকারে তোমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া। চ্যানেলের নাম তোমরা জানো, মিল্টন খন্দকার। এখানে কেমিস্ট্রি রিলেটেড যে কোনো সমস্যার ভিডিও পাবা, পাশাপাশি আমি চেষ্টা করব যে ভার্সিটি কো এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিভিন্ন প্লে লিস্ট বানানোর। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।